Assalamualaikum viewers. आज के मैं एक नोटों ट्यूटोरियल ने आपने सबने हाजिर हुई थी. आज के मैं दिखाऊंगा कि भावे आपने रात दुई मासेर बाराई मासेर तीन मासेर बिराल देर आपने रा गोसुल करावे. आर बिराल देर किंतु गोसुल करना खूबी इम्पोर्टेंट. आर आमी हमार बिराल देर गोसुल कराए थे यूज़ कोरी ये हॉबी शैम्पूटा शॉर्ट हेयर कैटर जोनो. ये टाइम किंतु काटापन थे किन्सिलाम एक बच्चर आगे इटा. आर ये पानी टा किंतु एखोने आपातत पुराटा ठंडा आपातत पुराटा ठंडा. आर आमरा किंतु सब समय বিড়ালের লম্বা লম্বাতে অর্ধেক পানি নিব, যেন ওদের শুধু পা গুলো ভিজতে পারে, এছাড়া আর কিছু না. পা পুরোটা যেন ভিজতে পারে. আর আমি শ্যাম্পু নিচ্ছি এতটুকু এতটুকু শ্যাম্পু নিয়ে আমরা পুরোটা পানিটা পুরোটা পানিতে এটা আমরা ফেনা উঠিয়ে নিব. ফেনা উঠানো হলে আমরা কিন্তু ভালো করে ফেনা উঠিয়ে নেওয়ার পর এখানে আমরা গরম পানি ইউজ করব. একটু গরম পানি দিব. আর যেহেতু এখন গরমকাল পুরা না পুরা অনেক গরম দিতে হবে না. শীতকাল হলে ছিল দেওয়া লাগতো, এখন যেহেতু গরম এত গরম দিতে হবে না. আর যতই গরম থাকুক এই পানির সাথে একটু একটু গরম পানি মিলাইতে হবে, নাহলে কিন্তু বিড়ালের ঠান্ডা লাগার চান্স 80%. দ্যাটস ওয়াই আমরা একটু পানি ইউজ করবো হালকা কুসুম. আমরা ভালো করে ফ্যানে উঠিয়ে নিছি. শ্যাম্পু আর একটু লাগবে, আমি আর একটু নিব. যতক্ষণ ধরে পানিতে আমাদের একটু হাতটা দিয়ে একটু হাতটা মানে হাতটা লড়াচড়া করলে যখন আমাদের হাতে একটু সাবানের মতন পিছলে ভাবটা না আসবে তখন ততক্ষণ ধরে আমরা সাবান দিতেই থাকবো. যখন হালকা একটু পিছলে ভাব আসবে তখনই আমরা আর সাবান দিতে হবে না, তখন ভাবো এনাফ. তখন এখন আমরা এই পানিটা ওর বিড়ালের গায়ে ভালো করে দিয়ে দিব. দিয়ে আলতো করে আস্তে আস্তে করে ফেনাগুলো নিয়ে ওর গায়ে লাগাবো. আমরা আগে ওর মাথা বাদ দিয়ে ওর পা পেট হাত পা লেস এতটুক বডি পার্টসগুলোকে আমরা আগে ফেনা দিয়ে ভালো করে ক্লিন করে নিব. আগে পাগুলোও নিতে হবে, কারণ পাগুলোতে কিন্তু বিড়ালদের ময়লাগুলো বেশি থাকে. আর পায়ের ময়লাগুলো কিন্তু সহজে উঠেও না, এর কারণে আমরা শুরুর থেকে পায়ের ময়লাগুলো আগে আমরা এরকম করে নিব, যেভাবে আমি করতেছি এরকম করে আলতো করে নিয়ে নিব, ভালো করে নিয়ে নিব. এবং আঙ্গুলের চিপাচাপাগুলো আমরা আঙ্গুল দিয়েই ক্লিন করব. এরকম করে করে ওর নেক ওর গলা পেট সব আমরা এরকম করে ভালো করে নিয়ে নিব. ফেনাগুলো নিব, ফেনাগুলো দিয়ে দিয়ে ওর গাটাকে পুরাটা ভালো করে নিব. নেওয়ার পর ওর পাটা হয়তো ক্লিন হয় না, আমরা আরেকটু ক্লিন করব. আর বিড়ালদের গোসল করানোর সময় কিন্তু আগের তুলনায় একটু বেশি ময়লা লাগে. আর যখন ওরা শুকায় যাবে গোসল করানোর পর তখন দেখবেন ওর মধ্যে কত চেঞ্জ, তখন আপনারা বুঝতে পারবেন. গোসল করানোর সময় মনে হবে আরও নোংরা হয়েছে, কিন্তু আসলে আরও ক্লিন হবে. বিড়ালের গা ঘষতে আমার আর শ্যাম্পু লাগবে, আরও শ্যাম্পু লাগবে বিড়ালের গা ঘষতে. আর এই শ্যাম্পুটা বিড়ালের পেট হাত পা নেক সবগুলোতে আমরা নিয়ে নিব. আর চোখ নাক মুখ ধরবই না, আর এটা আমরা একবারে শেষে ধরবো যা আমি দেখাবো. শ্যাম্পুটা ওর পুরো ফুল বডিতে আমরা ম্যাসাজ করে নিব হালকা করে করে. আর বিড়ালদের জন্য কিন্তু গোসল খুবই ইম্পর্টেন্ট, কারণ বিড়াল আউটডোর ক্যাটের জন্য আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ ওরা যেহেতু বাইরে যায় ওদের গায়ে অনেক জার্মস থাকে. এটা আমরা মাসে এক দুইবার ক্লিন করে ফেললেই হবে. আর যদি অনেক বা অনেক নোংরা হয়ে যায় তাহলে আমরা মাসে দুইবার করলেও এনাফ, মাসে দুইবার এনাফ. কারণ পরে কিন্তু ওদের যে জার্মসগুলো এটা ওদের গায়ে ভিতরে চলে গেলে কিন্তু ওদের কোনো না কোনো একটা রোগ হবেই. আমরা তো অবশ্যই চাবো বিড়ালের জন্য রোগ বাড়াই না হোক, তাহলে এটাই আমরা চাবো. এখন ওর গাটা কিন্তু পুরোটা ফেনা ফেনা হয়ে গেছে. এখন এই পানি দিয়েই ওকে আমরা যতটুকু পারি ততটুকু ক্লিন করবো. আর শেষে আমাদের আঙ্গুলে যতটুকু পানি আসে, আমি আমার আঙ্গুলে অনেক কম পানি, এতটুকু পানি দিয়ে ওর চোখের যেখানে ময়লা জমে থাকে ওই জায়গাটা, পরে ওর নাকের ভিতর, পরে নাকের উপর জায়গাটা, পরে ওর যে মুছের সাইড মাইড এরকম ওইসব জায়গাগুলোতে আমরা ভালো করে আঙ্গুল দিয়ে ঘষে নিব. এ জায়গাতে কিন্তু ভুলেও সাবান লাগাবো না. আমি তো বিড়ালের শ্যাম্পু ইউজ করছি, যদি এই বিড়ালের শ্যাম্পু ওদের চোখে ভুলেও যায় তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না, কারণ এটা কিন্তু ওদের চোখে জ্বলবে না. আর যদি তাও আমরা ট্রাই করবো যেন ওর চোখের মধ্যে কোনোভাবেই শ্যাম্পু টাম্পু না লাগে. আর যারা মানুষের শ্যাম্পু ইউজ করবেন এটাতে কিন্তু আরও প্রবলেম, তাহলে কিন্তু ওদের চোখে অনেক প্রবলেম হতে পারে মানুষের চোখ মানুষের চশমা ইউজ করলে মানুষের শ্যাম্পু ইউজ করলে. আমরা কিন্তু এই পুরা পানিটা ফালাই দিছি. এখন আমরা ভালো একটা পানি নিয়ে এই পুরাটা শ্যাম্পু আমরা ডাস্টবিন মানে টয়লেটে ফেলাই দিলাম. এখন আমরা
একটু গরম পানি নিব, নিয়ে আমরা এখন ক্লিন ওয়াটার নিয়ে ওরকে আবার ক্লিন করে ফেলবো। ওর গায়ে যে সাবানগুলো লাগা আছে ওগুলো আমরা ক্লিন করে ফেলবো। কুসুম গরম পানি লাগবে, কুসুম, ওকে, কুসুম গরম পানি লাগবে। আর বিড়াল কিন্তু তখন কাঁপবে, তখন আপনারা ভয় পায়েন না, যত গরমের মধ্যে বিড়ালের গোসল করা না কেন বিড়াল কিন্তু কাঁপবেই। এটা কিন্তু বিড়ালের নিয়ম, কিন্তু বিড়াল কিন্তু পানি পছন্দ করে না, কিন্তু পানির অপর নাম কিন্তু জীবন। আমার কথা লজিক আছে হয়তো। অ্যান্ড ওকে আমরা এখন রেখে আমরা আবার ওকে পরিষ্কার পানিতে রেখে আমরা এখন ভালো করে ওর গায়ের থেকে সাবানগুলো সরিয়ে নিব। আমরা পুরাটা ওর গায়ে আমরা ভালো করে নিয়ে নিলাম। এখন ওকে আমরা ছেড়ে নিব, জাস্ট ওকে উপর দিয়ে ধরে রাখবো কিছুক্ষণের জন্য। এখন ওকে আমরা একটা শুকনা টাওয়েল দিয়ে আমরা যতটুকু সম্ভব ততটুকু পানি ওর গায়ের থেকে আমরা শেষে নিব, মানে চুষে নিব এই টাওয়েলের সাহায্যে যতটুকু পানি আমরা নিতে পারি। একবারে পানি ওর কাছ থেকে ঝরাই নিব, একবারে ভালো করে ঝরাবো যেন ওর গায়ের থেকে ফোঁটা ফোঁটা পানি না পড়ে। ওকে, আমি এই টাওয়েলের সাহায্যে যতটুকু সম্ভব ততটুকু পানি আমি এই টাওয়েলের সাহায্যে উঠিয়ে নিচ্ছি, যতটুকু সম্ভব আমরা ততটুকু উঠিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি টিস্যু ইউজ করব, ওকে ভালো করে ওই যেন ওর গায়ের থেকে যতটুকু পানি এক্সট্রা আসে ওগুলো যেন আমরা উঠাইতে পারি। আর তখনই কিন্তু আমরা টাওয়েলটা দিয়ে ওর চোখ নাক কানটা ক্লিন করে নেব আস্তে আস্তে করে, কারণ এই তিনটা জায়গায় কিন্তু খুবই সেন্সিটিভ। আমরা টিস্যু ইউজ করে যতটুকু পানি এক্সট্রা আসে ওগুলো আমরা চুষে নিব টিস্যুর সাহায্যে। পরে দেখবেন ওরা ঠিক 5 মিনিটের মধ্যে পুরো বিড়াল ফুল্লিভাবে শুকিয়ে গেছে, আমার 10 মিনিট লাগছে 5 মিনিট ওকে গোসল করাইতে, 5 মিনিট ওর শুকাইতে। আর বিড়াল যখন নিজের গাটা নিজে ক্লিন করতেছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যখন বিড়াল এগুলো করবে তখন কিন্তু বিড়ালকে ডিস্টার্ব করা যাবে না। কারণ আমরা যে যতটুকু ক্লিন করবো এর থেকে আরও 50% বেশি ওদের গা নিজে ক্লিন করবে, কারণ বিড়ালের নিজে বুঝবে ভালো, কারণ বিড়াল তখন ঠিকই নিজে গোসল করানোর পর কিন্তু বিড়াল সবসময় নিজের গা নিজে পরে ঠিক করে ফেলে, তখন কিন্তু বিড়াল আরও ক্লিন হয়ে যায়। তখন ওরা নিজের জিপ দিয়ে ওদের চোখ নাক ওরা নিজেই হাত দিয়ে ওরা নিজের ঠিক ক্লিন করছে, তখন ওকে ডিস্টার্ব করবো না আমরা। আমার বিড়ালের জন্য সবাই দোয়া করবেন যেন ভালো থাকে। এখন আমার আপাতত একটাই বিড়ালই আছে, আর যদি আপনারা বিড়াল সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্টেও জানাইতে পারেন। ও কিন্তু এখন ফুললি শুকিয়ে গেছে, আমি এখনও আমার হাতে কোনো পানি আসতেছে না, ও কিন্তু ঠিকই 2 মিনিটের মধ্যে ফুললি শুকিয়ে গেছে, ফুল শুকিয়ে গেছে ও। ও এখনই খেলা শুরু করছে, যাদের হেয়ার ড্রায়ার আছে তারা হেয়ার ড্রায়ার দিয়ে করতে পারেন। সো আমার আজকের এই ব্লগটা এই পর্যন্তই, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর বিড়াল রিলেটেড যদি আপনার আরও ভিডিও চান, আরও হেল্পফুল ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আমার বেস্ট ট্রাই করে আমি আর আপনাদের জন্য ভিডিও বানাবো, এবং আমি উৎসাহ পেয়ে আমি আরও ছাড়বো। আর আপনাদের ভিডিও নিয়ে প্রবলেম হলে আমাকে জানাবেন। সো বাই।